Nivo, Discover 110cc, Platina, Ace Gear. Hello there, Assalamualaikum. This is your host Rakib and you are watching CNR. আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে Honda Livo 110cc তার সাথে কম্পেয়ার করা হবে Platina Ace Gear 110cc এবং Bajaj Discover 110cc. এই তিনটা বাইকের মধ্যে আপনার জন্য কোনটা কেনা উচিত, প্রাইস অনুযায়ী কোনটা ওর্থ ইট, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং ওয়াল্ক অ্যারাউন্ড কম্পেয়ার বলতে পারেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল হেডলাইটটা হচ্ছে সেই চিরচেনা হেডলাইট, তবে ভালো লাগার বিষয়টা হচ্ছে এখানে আপনার পার্কিং লাইট আছে যেটা এখন রেগুলার ডিসকভারের সাথে আসে, আর হ্যালোজেন হেডল্যাম্প পাচ্ছেন এই বাইকে। অ্যাজ ইউজুয়াল আরও যে দুটা বাইকের কথা বলবো আজকে সেটার মতোই। হোন্ডা লিভোর হেডলাইটটা এরকম, তবে এখানে কোনো পার্কিং লাইট নেই, জাস্ট আপনারা হ্যালোজেন হেডলাইট পাবেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু হচ্ছে আপনার লেটেস্ট লিভো, এর বডি গ্রাফিক্সে চেঞ্জ করা হয়েছে। চলুন ধীরে ধীরে এই বিষয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন ওপরে একটা পার্কিং লাইট দেওয়া হয়েছে যেটা রেগুলার এখন প্লাটিনায় আসে, এবং তার সাথে একটা হ্যালোজেন হেডল্যাম্প দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনার হাই বিম এবং লো বিম। বাইকটিতে বাল্ব ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, তবে ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে। হোন্ডা লিভোতে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়েছে বাল্ব ইন্ডিকেটর। কাম টু দ্য ইন্ডিকেটার্স, এগুলো সে আগের বাল্ব ইন্ডিকেটরই ব্যবহার করা হয়েছে যেটা আগে প্লাটিনা ইএসএও ছিল। ডিসকভার 110cc-তে টেল লাইট হিসেবে পাচ্ছেন এলইডি টেল লাইট, যেটা রেগুলার ডিসকভার 125cc-তেও দেখা যায়। হোন্ডা লিভোতে টেল লাইট হিসেবে পাচ্ছেন বাল্ব টেল লাইট, যদিও এটা এলইডি নয়, তারপরেও যথেষ্ট উজ্জ্বল বলে মনে হচ্ছে। বাইকের টেল লাইটটা হচ্ছে হ্যালোজেন, টেল লাইটটা এলইডি নয়। ফ্রন্ট সাসপেনশনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক, যেটা ডিসকভার 125-এ ব্যবহার করা হয়। হোন্ডা লিভোতেও ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক, ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে রেগুলার টেলিস্কোপিক ফর্ক, যেটা কিনা প্লাটিনা ইএসএ ছিল এবং বাজাজের ম্যাক্সিমাম বাইকেই এই টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়। রিয়ার সাসপেনশন হিসেবে দেখতে পাচ্ছেন এখানে নাইট্রক্স সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো বলবো, কারণ অনেক আগে ডিসকভারের নাইট্রক্স সাসপেনশনটা আসতো না, এখন রেগুলার হিসেবে আসে। হোন্ডা লিভোতে রিয়ার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 5-টাইম অ্যাডজাস্টেবল সাসপেনশন, তবে থাকছে না নাইট্রক্স গ্যাসের অপশনটা। রিয়ার সাসপেনশনের কথা বললে এখানে প্রথমবারের মতো নাইট্রক্স সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা প্লাটিনা ইএসএ ছিল না, নতুন করে এটা দেওয়া হয়েছে। ডিসকভার 110cc-তে ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 2.75-এর একটি টায়ার। হোন্ডা লিভোতে ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 18 সেকশনের চাকা। ফ্রন্ট টায়ারে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের একটা চাকা, যেটা হচ্ছে টিউবলেস। ডিসকভার 110cc-তে রিয়ার যে চাকা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 3.00 17 সেকশনের চাকা। হোন্ডা লিভোতে রিয়ার টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের চাকা, এবং এটা হচ্ছে 18 সাইজের রিমে। প্লাটিনা এস গিয়ারের রিয়ার টায়ারটাও হচ্ছে সেম 80/100 সেকশনের চাকা এবং 17 ইঞ্চি রিমের সাথে আসছে। ব্রেকিংয়ের ব্যাপারে কথা বলার আগে একটা বিষয় না বললেই না, দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টি স্কিড ব্র্যান্ডিং করা আছে। দ্যাট মিন্স এই বাইকে যদি আপনি রিয়ারে ব্রেক প্রেস করেন তাহলে পেছনের চাকায় 60 এবং সামনে 40 এই কমিউনিকেশনে ব্রেক হবে, এবং এর যে ডিস্ক ব্যবহার করা হয়েছে এই ডিস্কের সাইজ হচ্ছে 240mm, এবং এই ডিস্কটা মেনটেন করবে সিঙ্গেল পিস্টনের একটা ক্যালিপার। হোন্ডা লিভোর ফ্রন্ট ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 240mm এর ডিস্ক ব্রেক, এবং এখানে ব্যবহার করা হয়েছে নিসিনের একটি সিঙ্গেল পিস্টন ক্যালিপার, তবে এটাতে থাকছে না অ্যান্টি স্কিড সিস্টেম। বাইকটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টি স্কিড ব্র্যান্ডিং করা আছে। দ্যাট মিন্স এই বাইকে আছে হচ্ছে আপনার সিবিএস ব্রেকিং সিস্টেম, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে। ডিসকভার 110cc-তে রিয়ার ব্রেকে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক, যেটা সাইজ হচ্ছে 110mm, এবং এটা হচ্ছে এর সুইং আর্ম। হোন্ডা লিভোতে রিয়ার ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 130mm এর ড্রাম ব্রেক, যেটা হচ্ছে ডিসকভারের থেকে 20mm বড়। বাইকটার রিয়ার ব্রেকে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক, এবং এই বাইকে যেহেতু সিবিএস রয়েছে তার মানে আপনি যখন ব্রেক প্রেস করবেন তখন পেছনের চাকায় 60 এবং সামনের চাকায় 40 এই কমিউনিকেশনে ব্রেক হবে। 110cc-তে ব্যবহার করা হয়েছে কার্বোরেটর ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটা হচ্ছে 110cc হলেও ডিসপ্লেসমেন্ট হচ্ছে 115.45cc, যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 8.6 PS, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9.81 Nm। এবং এই বাইকটাতে আসে হচ্ছে আপনার 4-স্পিড গিয়ার বক্স, তবে একটা বিষয় হচ্ছে প্লাটিনা এস গিয়ারে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটা সেম, জাস্ট প্লাটিনা এস গিয়ারে হচ্ছে 5 গিয়ারের সাথে আসে। এবং এই ইঞ্জিনে দেখতে পাচ্ছেন DTSI ব্র্যান্ডিং করা আছে, দ্যাট মিন্স এই বাইকের ইঞ্জিনে DTSI টেকনোলজি ব্যবহার করা হয়েছে। হোন্ডা লিভোতে ইঞ্জিন হিসেবে পাচ্ছেন সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোকের BS4 ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 109.19cc, যেটা থেকে সর্বোচ্চ নেট পাওয়ার পাওয়া যাবে 8.29 PS,
এবং সর্বোচ্চ নেটওয়ার্ক হচ্ছে 9.09 নিউটন মিটারস। এবং স্টার্টিং মেথডে এই ইঞ্জিনের কিক এবং সেলফ দুটো অপশনই পাবেন। তবে যে তিনটা বাইক নিয়ে কথা বলতেছি, তিনটা বাইকে আপনার সেলফ স্টার্টের পাশাপাশি কিক স্টার্টের অপশনটা রয়েছে। ডিসকভার 110 সিসি এবং প্লাটিনা এস গিয়ারের মতো এই ইঞ্জিনটাও হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন। এই বাইকে পাচ্ছেন 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড একটি ইঞ্জিন, যেটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 115.45 সিসি, যেটা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে 8.6 PS এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9.81 নিউটন মিটারস। অ্যানাদার গুড থিং ইজ 2 স্পার্ক প্লাগ এবং 2 ভালভের ইঞ্জিন। এই ইঞ্জিনে পাচ্ছেন 5-স্পিড গিয়ারবক্স। ডিসকভার 110 সিসির ফুটরেস্টগুলো হবে এরকম। এটা হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট, এটা হচ্ছে রাইডার ফুটরেস্ট। একটা স্ট্যান্ডার্ড কমিউটার বাইকে চেন কভারের ডিমান্ডটা অনেক বেশি থাকে, এদিক থেকে ডিসকভার 110 সিসিতে চেন কভার পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড এবং ডুয়াল স্ট্যান্ডের সাথে আসে। স্ট্যান্ডার্ড কমিউটার বাইক হিসেবে চেন কভারের প্রায়োরিটি থাকে, তাই লিভোয়ের ব্যতিক্রম নয়। হোন্ডা লিভোতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হিসেবে হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 180 মিলিমিটারের। এবং এই বাইকেও সিঙ্গেল স্ট্যান্ড এবং ডবল স্ট্যান্ডের অপশন রয়েছে। হোন্ডা লিভোতে রেয়ার ফুটরেস্ট হচ্ছে এরকম ডিজাইনের, রাইডারের ফুটরেস্টের ডিজাইন হচ্ছে এই ধরনের, এবং এটা হচ্ছে রেয়ার ব্রেকের ডিজাইন। এবং এই বাইকে সিঙ্গেল স্ট্যান্ড এবং ডবল স্ট্যান্ডের অপশন রয়েছে। ডিসকভার 110 সিসি এই বাইকে এক্সস্ট হবে এরকম, যেটা অনেকটা হচ্ছে ডিসকভার 125-এর মতো, তবে এটার যে ব্যারেল রয়েছে ডিসকভার 125-এর সাথে সেম, তবে ডিজাইনটা হচ্ছে একটু ডিফারেন্ট। হোন্ডা লিভোর এক্সস্টটা হচ্ছে এরকম ডিজাইনটা। আমার মনে হয় 125 সিসি বাইকের মধ্যে, যদিও এটার 110 সিসি, তারপরেও ডিজাইনটা হচ্ছে 125 সিসি বাইকে যে ধরনের এক্সস্ট আসে আমি বলে মনে করি, তার থেকে বেটার একটা লুক দেওয়া হয়েছে, পার্সোনাল ওপিনিয়ন। এটা হচ্ছে কি পজিশন এবং হ্যান্ডেল বারের যে ডিজাইনটা, এটা হচ্ছে রেগুলার যে ডিসকভারে আসে 125 সিসি, ঠিক ওরকমটাই 110 সিসিতেও সে সেম হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন। সুইস কোয়ালিটিগুলো এরকম মোটামুটি একটু চিপ আমার কাছে মনে হয়েছে, তবে চিপ বলবো না, এভারেজ বলা যায়। আর যে প্রাইস রাখা হয়েছে এই প্রাইস হিসেবে ঠিকই আছে আমার মনে হয়। এবং অবশ্যই প্রাইস জানতে হলে ভিডিও ডিসক্রিপশনটা অবশ্যই চেক করবেন। হোন্ডা লিভোর কি পজিশনটা হচ্ছে এরকম, স্ট্যান্ডার্ড কি পজিশন বলা যায় বাকি দুইটা বাইকের মতোই। এবং এখানে হোন্ডার ব্র্যান্ডিং এবং হ্যান্ডেলের কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। সুইস কোয়ালিটির কথা বলতে গেলে কোয়ালিটি আমার কাছে এভারেজ মনে হয়েছে, 110 সিসি বাইক হিসেবে প্রাইস হিসেবে আমার মনে হয় ঠিকঠাকই রয়েছে। এখানে পাসিংয়ের অপশন রয়েছে, এখানে রয়েছে সেলফ স্টার্টের অপশন, ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয় নাই। আর এই বাজেটে আমার মনে হয় না, বাজেটের দিক দেখতে গেলে এটা কম্প্রোমাইজ করতেই হবে। বাইকের হ্যান্ডেলে যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে এগুলো অনেকটা ক্লিকি এবং আমার কাছে এভারেজ কোয়ালিটি মনে হয়েছে। বাইকের কি পজিশনটাও রেগুলার প্লাটিনার মতোই, এবং হ্যান্ডেল বারের যে ডিজাইন এটাও হচ্ছে আগের প্লাটিনার যে ইএস ছিল ঠিক সেরকমটাই। এখনকার যে ডিসকভার 110 সিসি বাইকটা, এটাতে আপনারা স্পিডোমিটার ডিজিটাল পাচ্ছেন, তার সাথে এখানে ফিউলের অপশন রয়েছে, তবে গিয়ার ইন্ডিকেটর মনে হয় না দেওয়া আছে, আই এম নট শিওর। এখানে নিউট্রালের অপশন আছে এবং এটা হচ্ছে আপনার আরপিএম কাউন্টার মিটার। হোন্ডা বলতেছে হোন্ডা লিভোতে ব্যবহার করা হয়েছে অ্যানালগ ডিজিটাল মিটার। এখানে হচ্ছে স্পিডোমিটারটা হচ্ছে আপনার অ্যানালগ এবং ডিজিটাল অপশন এখানে থাকবে। আসলে বাইকটিতে ব্যাটারি নাই, সো স্টার্ট করা যাচ্ছে না। বিকল্প হিসাবে আমি আপনাদের একটা ফুটেজ দেখাচ্ছি। হোন্ডা লিভোর মিটার হবে এরকম। তো এখানে আপনার ডিজিটাল হিসেবে 4টা অপশন দেওয়া আছে। এটা হচ্ছে সার্ভিস ইন্ডিকেটর, এই যে ছোট্ট একটা দাগ দেখা যাচ্ছে, তো আপনার বাইকে যখন সার্ভিসিংয়ের প্রয়োজন পড়বে তো এটা ব্লিঙ্ক করবে। এবং এখানে একটা ক্লক রয়েছে এবং এটা হচ্ছে আপনার ফিউল দেখাবে, কতটুকু ফিউল আপনার বাইকে রয়েছে। এবং এটা হচ্ছে টোটাল মিটার, টোটাল বলতে আপনার বাইক কতটুকু রাইড করা হয়েছে সেটা। এবং অ্যানালগ হিসেবে দেখতে পাচ্ছেন এখানে স্পিডোমিটারটা অ্যানালগ দেওয়া হয়েছে। আরও একটা অপশনের মধ্যে এখানে হচ্ছে নিউট্রাল শো করবে এবং এটা হচ্ছে ইন্ডিকেটরের সাইন, এটা হচ্ছে হেডলাইটের সাইন। প্লাটিনা এস গিয়ারের মিটারটা হবে এরকম এবং এখানে দেখতে পাচ্ছেন গিয়ার ইন্ডিকেটর রয়েছে এবং এখানে নিউট্রাল শো করে এবং তার সাথে সাথে এখানে ফিউলের সিগন্যাল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লক রয়েছে এবং বাইকের এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ রয়েছে যেটার মাধ্যমে অডোমিটার বা ট্রিপ মিটার আমরা অন অফ করি বা হচ্ছে চেঞ্জ করি। সিটের ডিজাইনটা এরকম, সিঙ্গেল একটা সিট এবং আমার কাছে কোয়ালিটি এভারেজ মনে হয়েছে। এবং পিলিয়নের জন্য একটা গ্যাবরেল রয়েছে,
होल्ड करे धरार जोन्नो होंडा लिवर सीट होबे एरकम बाकी दुटा बाइकेर मतोई मने होयेछे तबे आमार काछे एटा एकटु पार्सोनाली सफ्ट मने होच्छे तबे एभारेज क्वालिटी बोलबो ভিডিও শুরুতে বলেছিলাম যে হচ্ছে লিভোর বডি গ্রাফিক্স চেঞ্জ করেছে আপনারা হয়তো দেখেছেন আমরা মাসখানেক একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম এই নতুন গ্রাফিক্স আসার পরপরই সো এখন কিন্তু এই গ্রাফিক্সে আপনারা লিভো পেয়ে যাবেন এই বাইকটা রাইড করার জন্য আপনার হাইট মোটামুটি 5 ফিট 5 ইঞ্চি হলে ভালো হবে কারণ আমার হাইট 5 ফিট 5 ইঞ্চি আমি বসে দেখেছি যে মোটামুটি আমি ব্যালেন্স করতে পারতেছি তবে 5 ফিট 5 ইঞ্চির কম হলে রাইড করতে একটু সমস্যা হতে পারে এছাড়া 5 ফিট 5 ইঞ্চির উপরে যারা রয়েছেন যে রাইডারগুলো রয়েছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এই বাইকেও শাড়িগার্ড পাচ্ছেন যদিও এটা ভালোভাবে এখনো লাগানো হয় নাই যাই হোক ডিজাইনটা এরকম হবে হোন্ডা লিভোতেও রয়েছে শাড়িগার্ড বাকি দুইটা বাইকের মতোই কিন্তু ডিজাইনটা অন্য অন্য দুইটার থেকে আমার ভালো লেগেছে ফিউল ট্যাঙ্কের ডিজাইনটা হচ্ছে রেগুলার ডিসকভারের মতো তবে গ্রাফিক্সটা আলাদা এবং এটার ফিউল ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার এবং রিজার্ভের অপশনটা হচ্ছে আপনার 1.5 লিটারের হোন্ডা লিভোতে ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার এবং এই বাইকের ফিউল ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার এখন কথা বলবো কার জন্য কোনটা কিনলে ভালো হবে বা কার কোনটা কেনা উচিত এই কথাগুলো ভয়েস ওভার দিয়ে বা শোরুমেও বলতে পারতাম কিন্তু মনে হলো যে আপনাদের সামনে সামনে কথা বলি আপনারা এখানে আমি এখানে সামনাসামনি কথা হয়ে যাবে আমাদের আজকের ভিডিও তিনটা বাইকই ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড কমিউটার বাইক এখন স্ট্যান্ডার্ড কমিউটার বাইক হচ্ছে পারফরমেন্স বাইক নয় সেহেতু পারফরমেন্সের কথা বলতে গেলে তিনটা বাইকের কাছাকাছি পারফরমেন্স আমরা আশা করতে পারি যেহেতু আমরা পাওয়ার আউটপুট দেখেছি ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট দেখেছি সব কিছুই দেখা হয়ে গিয়েছে এবং এটা আমাদের চ্যানেলের প্রথম একটা ওয়াল্ক অ্যারাউন্ড কম্পেয়ার ভিডিও সো আমার মনে হয় যে ক্লিপগুলো সিরিয়াল অনুযায়ী আমরা বসাইতে পারি নাই ভিডিওতে তো পরবর্তী সময় থেকে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব এরপরে বাইক সম্পর্কে আরও কিছু কথা থেকে যায় যেগুলো হচ্ছে বাইকের সিট নিয়ে যেমনটা প্লাটিনায় রয়েছে আপনার সিঙ্গেল সিট তিনটা বাইকেই সিঙ্গেল সিট ব্যবহার করেছে তারপরেও আমার মনে হয় যে আপনি যদি ফ্যামিলি মেম্বার নিয়ে বাইক রাইড করেন তাহলে আপনার জন্য প্লাটিনা এস গিয়ার ভালো হবে কারণ এই বাইকটা সিঙ্গেল সিট হওয়ার পরেও সিটটা অনেক স্ট্রেট এবং আমার মনে হয়েছে অনেকটা কমফোর্ট অন্যদিকে আপনি যদি সিটি রাইড করতে চান তাহলে হোন্ডা লিভো অথবা বাজাজ ডিসকভার 110cc এই বাইকটার সাথে যেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে ব্রেকিং আমার অভিজ্ঞতা থেকে বলতে গেলে আমি বাজাজ ডিসকভার চালিয়েছি দুইটা ভেরিয়েন্ট তবে সেটা হচ্ছে 100cc যেটা ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে এবং 125cc চালিয়েছি তবে ওটা আগের ভার্সন মানে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম আসার পরে আমি ডিসকভার রাইড করি নাই সো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তবে আমার যে অভিজ্ঞতা এখান থেকে বলবো যে ডিসকভারের ব্রেকিং সিস্টেম খারাপ নয় মোটামুটি চলে যায় লিভোর ক্ষেত্রেও তাই এবং কম্পেয়ার করতে গেলে দুটা বাইকের মধ্যে ব্রেকিংয়ের দিক থেকে দুটাই প্রায় সমান অবস্থায় থাকবে এখন অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম যেটা দেওয়া হয়েছে এটাতে আপনারা কেমন ফিডব্যাক পাবেন এই বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না কারণ যেহেতু আমি বাইকগুলো রাইড করি নাই তবে হ্যাঁ আপনারা শোরুমে গিয়ে টেস্ট রাইড দিয়ে নিজেরাই সেটা দেখতে পারেন আরেকটা ভালো দিক রয়েছে ভিডিওতে সেটা হচ্ছে হোন্ডা আমাদেরকে বলেছে যে তারা বছরে 4টা ক্যাম্পেইন করে তো ওই ক্যাম্পেইনে আপনারা যদি মানে আপনার যদি হোন্ডা বাইক থাকে এবং আপনি যদি সেই ক্যাম্পেইনে যান আপনি ফ্রি সার্ভিস পাবেন মানে বছরের 4টা ক্যাম্পেইনে আপনি 4টা ফ্রি সার্ভিস পাচ্ছেন আর এই তথ্যটা যখন আমরা বাইকের শ্যুট করতে যাই তখন ওখানে যে অথরিটি ছিল হোন্ডার তারা আমাদেরকে বলেছে আমার জানা নাই বাজাজ এরকম ক্যাম্পেইন করে কি না যদি করে থাকে তাহলে আপনারা একটু জেনে নেবেন কাইন্ডলি যেহেতু আমি ক্লিয়ার কাট জানি না এই ব্যাপারে তো ভাই ব্রাদার্স যে পার্থক্যগুলো ছিল সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তিনটা বাইক সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে গেছেন সো পরবর্তীতে এই ধরনের ওয়াল্ক অ্যারাউন্ড কম্পেয়ার ভিডিও করব নাকি এখানে বসে যে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো করতাম সেগুলো করব জানাবেন এবং যদি ভিডিও করি তাহলে আগামীতে কোন কোন বাইক নিয়ে করা যায় সেই আইডিয়াটাও অবশ্যই দিবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ